সালাম ফেরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আস্তাগফিরুল্লাহ কয়বার? তিনবার। একবার আল্লাহু আকবার নাকি? হ্যাঁ, আগে হয়েছিল আল্লাহু আকবার একবার বলতে হবে, তিনবার বলতে হবে, এ মর্মে কোনো হাদিস নেই। বুখারীতে যে হাদিস আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে, যে আমরা তাকবীর শুনে বুঝতাম যে সালাত শেষ হয়েছে, তখন তিনি বাচ্চা। তাকবীর কি শুনতেন উনি? কিসের তাকবীর শুনতেন? তাকবীর মানে আল্লাহু আকবার। তাই আমাদের ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম এরা গবেষণা করে বলছে একবার হলো আল্লাহু আকবার বলতে হবে, কিন্তু ব্যাখ্যা এটা নয়। ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরতেন সারা জীবনই তিনবার আস্তাগফিরুল্লাহ বলেছেন, তারপরে বলেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইলা আখির। শেষ পর্যন্ত অনেকগুলো দোয়া আছে। এখন তাকবীর বললেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বুখারীতে আমার হাদিস আছে, আর আপনি বলছেন আল্লাহ আকবার বলতে হবে না। জি, এই জন্য বলতে হবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আইমায়ে কেরাম কখনো আল্লাহু আকবার একবার বলতে হবে এই আমল করে নাই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহু আকবার বলেন নাই। ইবনে আব্বাস যেটা বুঝাতে চেয়েছেন যে আল্লাহর বড়ত্ব বর্ণনা করা শোনা দেখে বুঝতাম যে সালাত শেষ হয়েছে। তাহলে বড়ত্ব কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তাহলে বড় কে হলো? আল্লাহ বড় হলো না? এই আল্লাহর বড়ত্ব শোনা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ তুমি নিজেই শান্তি, তোমার থেকে শান্তি আসে। বড়ত্ব বর্ণনা হলো না? হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ বড় হলো না? হলো না। হ্যাঁ, এই সব দোয়া যেগুলো বলতেন এগুলো সবই আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হতো। হই তাই বোঝা যাচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো বুঝাইতে চেয়েছেন, আল্লাহু আকবার এই শব্দটা বুঝাইতে চাননি। না হলে পরে নিজে আমল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন, না হলে কোনো না কোনো সাহাবী আমল করতেন, কিন্তু কখনো কোনো সাহাবী আমল করেছে মর্মে কোনো দলিল পাওয়া যায় নাই। এই জন্য কয়বার? তিনবার আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহু আকবার সালাম, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, পরে যা আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, আল্লাহ তুমি যাকে দাও কেউ নিষেধ করার নাই, যাকে দাও না কেউ দিতেও পারবে না। এরপরে আয়াতুল কুরসি, এরপরে জোহর আসর এশা এই সালাতে একবার করে ইখলাস পালাক নাস, মাগরিব আর ফজরে তিনবার করে, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার, আর 33 বার বললে পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হলো কতবার? 100 বার হয়ে গেল। এরপরে যদি আসরে হয় নাকি মাগরিব এবং ফজরে হয় তাহলে আরও দোয়া আছে। কি দোয়া? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা পড়তে পারেন। সব মিলিয়ে ঝুলে এটা আমল করা যাবে, যদিও হাদিসে দুর্বলতা আছে, শাওয়াহেদ মোতাবাদ সব মিলে ঝুলে এক কথায় আমল করা যায়। 7 বার আল্লাহু আকবার, আর লা ইলাহা নাকি বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, 3 বার। কয়বার? 3 বার। এটা যদি পড়েন 3 বার সকালে অথবা সন্ধ্যায়, সকালে পড়লে সারা দিন, সন্ধ্যায় পড়লে সারা রাত, আপনাকে হঠাৎ করে কোনো কিছু বিপদ গ্রাস করবে না, বুঝছেন? চলে আসলে পরে আল্লাহ হেফাজত করবে আপনাকে। এরপরে সাইয়দুল ইস্তিগফার, জানি হ্যাঁ, সাইয়দুল ইস্তিগফার যদি কেউ সকালে পড়ে সারাদিন মারা গেলে জান্নাতি, যদি সন্ধ্যায় পড়ে সারা রাত্রের মধ্যে মারা গেলে জান্নাতি, হাদিস মুসলিম বিশুদ্ধ হাদিস, কোনো সন্দেহ ছাড়া। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি চায় কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে যখন সম্মিলিত হবে আল্লাহ তার উপরে রাজি থাক, তাহলে সে যেন এই দোয়াটা পড়ে 3 বার, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আমি আল্লাহর প্রতি রাজি,
ইসলামকে ধর্ম হিসাবে রাজি, মোহাম্মদ সাল্লাম নবী হিসাবে আমি রাজি। আপনি যখন ধর্ম ইসলামকে ধর্ম হিসাবে রাজি হয়ে গেছেন তখন আপনাকে হানাফি পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিয়েছেন তখন নতুন করে পণ্ডিতি করে কোনো কিছু বাড়ানোর সুযোগ আপনার নেই। যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পাঠ করতে নিম্নে 12-13 মিনিট লাগে, না হলে 10 মিনিট লাগবে আপনাকে। 10 মিনিট পরে আপনি এবার আল্লাহর কাছে হাত ওঠান, দোয়া করেন, যত ইচ্ছা তত দোয়া করেন, কোনো সমস্যা নেই। কিন্তু একজনকে খাড়কের দিবেন, হুজুর আপনি দোয়া করেন, আর আমি কিচ্ছু বুঝি না, খালি আমিন আমিন বলতে আছি, এটা চলবে না। কি বললাম, দোয়া ঠিক আছে, মুনাজাত ঠিক আছে, এটা সুন্নাহ, এটা করতে হবে, এটা ইবাদত। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত থেকে, আমাকে ডাকার থেকে, আমার জিকির করার থেকে দূরে সরে যাবে, অহংকার করবে, আমি তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে ঢোকাব। কাজী দোয়া করা ইবাদত, এই জন্য হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেন, সালাতের পরে করেন, চলতে চলতে করেন, জমিনে আছেন জমিনে করেন, যখন ইচ্ছা তখন করেন, এক কথায় শেষ, যখন ইচ্ছা তখন করেন, কোনো নিষেধ নাই। কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে জিকির আজকার কিচ্ছু নাই, ইমাম সাহেবকে খাড়কে দিয়ে ইমাম সাহেব দোয়া করছে আর আপনি আমিন আমিন করছেন, আপনার কোনো কাজ কাম নাই, খালি আমিন বলি পার করবেন, দোয়া দোয়া শেখা লাগবে না আপনাকে। হ্যাঁ, ইমাম ইক্তদাই তো বেহাদ আল ইমাম, হানাফি ভাইরা বলেন এই ইমামের ওপরে, এই ইমামের ইক্তদা করলাম, এর ওপরে ভর দিয়ে দিলাম, ইক্তদাই তো বেহাদ আল ইমাম, ইমামের ওপর ভর দিলাম, এটা বাংলা ছেড়ে দিলাম, মানে সব ছেড়ে দিলাম, তো টাকা পয়সা বাড়িঘরও ছেড়ে দেন, মসজিদে যে সব ছেড়ে দিলেন তো বাড়িঘরও ছেড়ে দেন না কেন, ইমামকে দিয়ে দেন, ইমাম আপনারাকে দিবে ভাগ করে ভেরে আর আপনার খাবেন, ওদিকে পারেন না, ওদিকে ইমামের বেতন 3-এর বেশি করা যাবে না, দ্রব্য মূল্য দাম বেড়ে গেছে, কাজী কত করবি, 10 কর, আর বাকি গেলা হুজুর আপনি তো বাড়ি বাড়ি যাবেন, ওখানে হাদিয়া হুদিয়া পাইবেন, সিন্নি মিন্নি খাবেন, মিলাদ টিলাদ পড়বেন, অতি তো হয়ে যাবে। হ্যাঁ, কেন দরকার নাই, কেন ও ছেড়ে দিলে দরকার নাই, ইমামের উপর ভর দিয়ে দিলে ইমাম রাখতে হবে রে, যারা ভর দিয়ে অভ্যাস তাদের তো ইমাম লাগবেই, নাহলে চলতে পারবে না। ভাইয়ের আমার বুঝাইতে চাইলাম আপনাদের এই স্টেজে, এই মাহফিলে, এর আগে জানি না আমি এই এই জায়গাতেই না অন্য জায়গাতে, এটাই উপলক্ষে, কিন্তু জায়গা হয়তো ভিন্ন, কিন্তু এক এই এই মাঠে, হ্যাঁ, আপনাদের সুনামধন্য একজন ব্যক্তিত্ব, আমি ওনাকে এই ইউটিউবে দেখেছি, সরাসরি কোনোদিন আমার সাথে সাক্ষাৎ হয় নাই, বুঝছেন, আহলে হাদিস মুনাজারা বাহাস করতে হবে কেন, বুঝছেন, কেন বাহাস মুনাজারা করতে হবে, এটা তো একটা কমন জিনিসই রে ভাই, যেটা ইসলামে ছিল না কখনো, তাহলে এটা নিয়ে গন্ডগোল হবে কেন। হ্যাঁ, মূর্খের যুগ ছিল এক সময়, টাঙ্গাইলে কোনো মুলবি টুলবি ছিল না, যে যেমন পেরেছে পার করে দিয়েছে, আমাদের উত্তরবঙ্গে আলেম ছিলই না, নোয়াখালীর থেকে ধার করে নিয়ে যা আহলে হাদিসেরা নামাজ পড়তাম আমরা, বুঝছেন, পরে এমন মুলবি হওয়া হয়েছে নওগাঁ জেলাতে, যেখানেই যাবেন দেখবেন নওগাঁর হুজুর আছে একটা না একটা, না হলে নওগাঁতে পড়া হুজুর আছে, বুঝছেন, অনেক মাদানি আছে নওগাঁর, একটা দুটা না গুনলে পারে কমপক্ষে 50টা হবে, এখন নওগাঁ একটা থানার থেকে, এটা আমাদের থানার নাম সাপাহার, কমপক্ষে 50টা মাদানি ওখান থেকেই বের হয়েছে, কথা বুঝছেন, সুতরাং এখন আর আলেমের অভাব নেই, এমনি আলেম তো আছি, বাড়ি বাড়িতে আলেম, কত আলেম নেবেন, কথা বুঝছেন, এই জন্য আমাদের এলাকায় ওয়াজ টাজ করতে গেলে সব বক্তা যায় না, জানে যে সব বড় বড় আলেমরা ডানে বামে বসে থাকে, এক বক্তা নিয়ে গেছে সুনামধন্য, নাম বললেই চিনবেন, ওখানে যে ওয়াজই করতে পারেনি, হ্যাঁ 20-25 মিনিট ওয়াজ করার পরে পায়জামা খারাপ করেছে, আমার আর ওয়াজ করা হলো না, অথচ খুব হিরো, সব জায়গায় ওয়াজ করে পড়ে, এই বড় বড় হুজুর দাঁড়িয়ে টাড়িয়ে বড়িয়ে বাড়ি দেখে আপনি এমনিতে অবস্থা খারাপ হয়ে যাবে, যেমন তেমন মন্দির, বুঝছেন, ভাইয়ার আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে সেই এলাকায় মাসলা মাসাইল
যে কোনো বিপদ আপদ, ধর্মীয় বিপদ আপদের সমাধান আলহামদুলিল্লাহ আমি দিয়ে থাকি। যদিও আলহামদুলিল্লাহ অতীব আদবের সাথে দিয়ে থাকি ছাত্রবাস থেকে। আমি আমার বড়দের উপরে আমি কথা বলি না, একদম ছাত্রবাস থেকে। কোনো কিছু যদি মসজিদের খুতবাতে বলেছি, তাড়াতাড়ি যে জানিয়েছি, ওস্তাদ আমি তো এই মশালা বলে দিয়েছি, মশালাটা একটু দেখেন, যদি প্রশ্ন টশ্ন আসে তাহলে সেভাবে সিস্টেম করে দিন, এভাবে বলে দিই। অনেকে আছে বড় আলেম টালেম দেখা দেখি না, মারে তো মারে, ডানে মামে দেখে না, এটা বেয়াদবি, এটা ঠিক না। স্থানীয় আলেম ওলামা যারা আছেন তাদের সাথে কম্প্রোমাইজ করে পরামর্শ করে আপনার মাসাল মাসাইল বললে দুইজনের সাথে বিরোধ হবে না, তারপর হয়ে যাবে। আমাদের ওখানে বড় আলেম যিনি ছিলেন আমার সাথে এদিক দিয়ে মিল হয় নাই, হঠাৎ করে উনি কড়া বক্তব্য দিয়ে দিলেন এই মুনাজাতের উপরে। এরপরে আমার থেকেও একটু বাড়াবাড়ি হতে পারে, আমি ফের পরে বললাম আগামী খুতবা এ বিষয়ই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে বলে দিলাম, একটু বাড়াবাড়ি বেশি হয়ে গেছিল এই জন্য বলে দিয়েছিলাম। পরে উনি আমাকে ডাকলেন মাদ্রাসায়, গেলাম বসলাম, কইছে তুমি মোনাজাত বেদাত বলছো কেন? আমি বলি মোনাজাত বেদাত বলিনি, পদ্ধতি বেদাত বলছি, পদ্ধতি বেদাত, মোনাজাতকে বেদাত বলিনি তো। দলিল কি? আমি কাছে আপনার দলিল দেন, ঠিক আছে উনি দলিল দিন, আমি কাছে আপনার দলিলগুলোই তো মোনাজাত, এই পদ্ধতি বিপক্ষের দলিল, ঠিক আছে। ওনার একটা পোতা ছিল মানে ছেলের ছেলে, সেও বললো যে আপনার, আপনি তো ভুল করছেন, আপনার কোরআন হাদিসের ইস্তিমবাত এভাবে তো না, কোনো আলেম করেন না, ঠিক আছে। এ হলো অবস্থা। তো ঘটনা হচ্ছে যে ভাই সত্য সত্য, আমরা কোরআন হাদিস যতটুকু বুঝেছি তার মধ্যে এগুলো নাই। দ্বিতীয় নম্বর, চোখে দেখে আসলাম মক্কা মদিনা গোটা সৌদি আরব কোনো মসজিদে, একটা মসজিদে এই মোনাজাত নাই, একটা মসজিদে নেই, বুঝেছেন। এখন আপনি বলতে পারেন আমি সৌদি আরবে কাজ করতাম, ওখানে দেখেছি মোনাজাত করে। কোথায়? সৌদি আরবে কাজ করতেন ওই কোম্পানির ভিতরে বাঙালি ইমাম ছিল, ওই বাঙালি ইমামে মোনাজাত করছে, তাই করছেন আপনি। অথবা ওইটা আফ্রিকান বেদাতি, অথবা আপনার অন্য কোনো মিশ্রি টিশ্রি, মিশ্রি তো নাই, মিশরও তো নাই, কোনো বেদাতি দেশে বলবি হবে, পাকিস্তান ইন্ডিয়ার, এরা সৌদিয়ান সাজে গেছে, যে আমাদের মতো রুমাল টুমাল মাথায় দেয় আর ধবধবের চেহারা, বিদেশি চেহারা হলে পারে, আপনি কি ভাববেন যে এটা বাঙালি? এবং ইন্ডিয়ান পাকিস্তানি অনেক আছে সৌদি আরবে। তো বোঝা যাচ্ছে যে ভাই এটা মীমাংসিত একটা মাসআলা, পৃথিবীর সব থেকে বড় আলেম 700 শতাব্দীর থেকে যার নাম এখনো চলে আসছে, তিনি হচ্ছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, বিশাল বড় মাপের একজন, তিনি শাইখুল ইসলাম যাকে উপাধি দেওয়া হয়েছে, ইসলামের সব থেকে বড় শাইখ, তিনি এটাকে বেদাত বলে গেছেন 700 বছর আগে, আজকে না, 700 বছর আগে কোনো ফতোয়া পাবেন না এটা বেদাত। কেন? 700 বছর আগে মাসালা নেই ছিল না, এই এই সিস্টেমটাই ছিল না, এই জন্য 700 বছর আগে এটা এই মাসালাই নিয়ে কোনো আলোচনা নেই, বুঝেছেন কথা? আপনার তথ্য দিয়ে চলে গেলাম। আর পরে তো হাজার হাজার না, লাখ লাখ না, কোটি কোটি আলেম এটাকে বেদাত বলে গেছে। তাহলে আমরা কিভাবে করব? সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়া গলা শিখে নেবেন, আল্লাহুম্মা লা মানিআ, তারপরে আয়াতুল কুরসি, তারপরে 3 কুল পড়বেন, এরপরে ফজর আর মাগরিব হলে পরে 3 বার করে পড়বেন, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 অথবা 34 করে 100 বার, এরপরে বাকি জিকির আজগার করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আরবা কালিমাত, 4টি কালিমা আল্লাহর কাছে অতি প্রিয়। তারপরে বুখারী শেষ হাদিস খতম বুখারীতে যেটা আমরা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলোর অর্থ সহকারে জেনে নেবেন, দিয়ে মন থেকে আল্লাহকে স্মরণ করে এগুলো বারবার বলতে থাকবেন, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই দোয়াগুলা পড়বেন, সব সময় পড়বেন, সব সময় পড়বেন, একদম দুরুদে ইব্রাহিম সব সময় পড়বেন, সব সময় পড়বেন। মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা দাদি নানা নানি আপনার মনে পড়ে গেল, সাথে সাথে দুরুদে ইব্রাহিম পাঠ করেন, অন্য অন্য দোয়া পড়েন, এবং জানা যায় যে দোয়া আমরা পড়ি আল্লাহুম্মাগফিরলাহু ওয়ারহামহু, এই দোয়াটা পাঠ করেন তার জন্য, আল্লাহর কাছে চান আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। যত ইচ্ছা তত চাবেন, যত চাবেন তত আল্লাহ খুশি হবেন, চাইতে কৃপণতা করবেন না, কিন্তু পদ্ধতি চেঞ্জ করা যাবে না।
নিয়ম নীতি রেখে, ঠিক রেখে আপনাকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।